পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটদা তো ঠিকই বলেছে, আমারও তো একটা দায়িত্ব আছে এই বাড়ির প্রতি। এতে যদি বাড়ির সম্মান বজায় থাকে তাহলে তাই হোক। পার্টি 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 পার্টি, তাহলে পার্টি হচ্ছে ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফাইনাল হয়ে গেল ব্যাপারটা। কিন্তু কিন্তু পার্টিতে আমরা কি করব সেটা কোনো আইডিয়া আছে? মানে একটা ফ্যাশন শো করলে কেমন হয়? বেশ তো, করতেই পারো। ওকে, দাঁড়া একটু, উচ্চার দেখা। Okay, now. মূর্খ কোথাকার, কি এসব? আমি শৈল মা, আমি সব খাবার খেতে অভ্যস্ত নই। এভাবে কোনোদিন আজ অব্দি কেউ আমাকে খাবার দেওয়ার সাহস করেনি। আমার জন্য পঞ্চব্যঞ্জন তৈরি করা হয়, সেই খাবার মাকে নিবেদন করা হয়, তারপর গঙ্গাজল ছিটিয়ে আচমন করে সেই অন্ন আমি গ্রহণ করি। নিয়ে যাও এসব। এই খেলে খা না খেলে মর। আগে সব চেক করবো, তারপর যাবেন। এখন দেখুন, আস্তে আস্তে। হ্যাঁ, এইটা একটু বার করে নেবেন। আস্তে, কিন্তু আমার ব্যথা। শৈলমা আজ না হয় কাল ঠিক বেরিয়ে আসবেনই। এই সুযোগে শৈলমাকে সেবা টেবা করে একটু হাতে রাখতে হবে। বাবা, বলা তো যায় না, যাতে বেরোবার পর আমার উপর কোনো বিপদ না আসে। শৈলমা, আপনি না একদম চিন্তা করবেন না, আপনার খাবার দাবার কোনো অসুবিধা হবে না। আমি আছি তো, আমি আপনার জন্য রোজ খাবার নিয়ে আসবো, কেমন? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? এখানে আপনি এখানে এত কষ্ট পাচ্ছেন, আর ওদিকে বাড়িতে কি হচ্ছে বলুন তো? নিউ ইয়ার পার্টি। কি বললে তুমি? পার্টি? বাড়িতে পার্টি হচ্ছে? ওই গৌরী তো নেচে কুদে সমস্তটা অ্যারেঞ্জ করেছে জানেন। এই পার্টি, এটাই যেন গৌরীর জীবনের শেষ পার্টি হয়। আজ না হয় কাল আমি তো জেল থেকে বেরোবই, তারপর আমি যদি বাড়ি ফিরে দেখি গৌরী তখনও বাড়িতে আছে, তাহলে তুমি কিন্তু আর ওই বাড়িতে থাকবে না। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আমার কথা কানে গেল তোমার? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।